তো আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি খেতে, আজকে মানে হলো স্যাটারডে সানডে ছুটি, তাই আজকে একটু খেতে যাচ্ছি। আর আমরা যাচ্ছি বিউরোক্র্যাটে, আর ঠিক আছে জাস্ট আমরা এখন বেরোবো আর কি। 7টার সময় আমাদের বুকিং করা আছে, টেবিল অলরেডি রিজার্ভ করা আছে। তো কিছুই শুনতে পাচ্ছে ভিডিওতে? হ্যাঁ, সবাই সব শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছেন না? আশা করি শুনতে পাচ্ছেন। আর ব্যাস এখন যাই ওখানে গিয়ে, তারপরে বাকি এক্সপিরিয়েন্স সব শেয়ার করবো। এখন আমরা রাস্তায় আছি, আর ও একটু ভাবছে বাকিরা কি দেখছে না দেখছে, তো এগুলো একটু হতেই থাকে। তো যাই হোক, ওখানে যাই, তারপরে গিয়ে বাকি আপনাদের সাথে সব কথা হবে, ঠিক আছে? ডাইন আউট দিয়ে আজকে আমরা আজকে যাবো, মানে 100% অফ দিয়ে দেবে নাকি? যাই হোক, 20% বলছো অফ নাকি দেবে, ওটাও অনেক বড় ব্যাপার। তো দেখা যাক, দেখা যাক কত দূর আমরা কি করতে পারি না পারি, ঠিক আছে? ব্যাস, তো এই ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে সবাই, একদম ঠিক আছে, চলো। সো এখন আমি দাঁড়াও দাঁড়াও একটু আমি বলি যে ব্যাপারটা হলো, এখন আমরা যাচ্ছি ক্যাবে আছি, আর জাস্ট আপনাদের এইটুকু আপডেট যে আমরা ক্যাব দিয়েছি, চলুন তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এইটা হলো বিউরোক্র্যাট, এখানে অ্যাকচুয়ালি আছে স্কাই বার, এটাই আমি দেখবো একটু। এখন তো ঠান্ডা নেই, বেশ সুন্দর ওয়েদার, যদিও সম্ভব হয় ওপরে বসবো, ওটাই আমাদের ইচ্ছে আছে। এখন দেখাই যাক, ওপরে গেলে বুঝতে পারবো হাওয়া টাওয়া কী আছে। তো ইটস যাই হোক, ঠিক আছে, বাইরে থেকে বেশ দেখতে সুন্দর লাগছে, এখন ওপরে গেলে বসলে বুঝতে পারবো। তো আমরা যাই এখন, ঠিক আছে, তারপরে আপনাদেরকে সব আপডেট দেওয়া হবে। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি বিউরোক্র্যাটে, দেখতেই পাচ্ছেন আশা করছি পিছনে এটা সিম্বলটা, আর এইটা হলো একটা এন্ট্রি গেটটা যেটা দিয়ে আমরা ঢুকবো। এখানে আমি আরও এইটা হলো এদের একটা মানে হ্যাপি আওয়ার্স এরা অ্যানাউন্স করে মর্নিং টাইমে। হ্যাঁ, এখানে আচ্ছা, এখানে আবার অটোমেটিক স্যানিটাইজার আছে। তো যাই হোক, এবার আমরা ঢুকছি, ঢুকে তারপরে আপনাদের আবার সব কিছু জানাচ্ছি ভিতরে, ঠিক আছে? ওপেন স্কাই, ওকে, কি চলবে বলো? গান হবে, ব্যান্ড। কোথায় বলছি, এইখানে বসবো না ভিতরে বসবো? আমার না আবার ভেতরটাই বেশি ভালো লাগছে, ভেতরটাই বসবো। হাই গাইজ, এখন আমরা আছি এটার ভিতরে, আর অ্যাম্বিয়েন্সটা তো অসম্ভব ভালো। আমরা কিছু কিছু ভিডিও তুলেছি লাইক আলাদা করে, এবার যখন একসঙ্গে কম্পাইল করে আপনাদের দেবো। ওকেও বেশি মনে হচ্ছে প্রচণ্ড কালো লাগছে, যদিও সবচেয়ে ফর্সা ওই কিছু দেখাই যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কী করা যাবে, এখানে এরকম ডিম লাইটেই হবে, এখানে তোমার সামনে একটা লাইট দিয়ে দেবে না হ্যালোজেন। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা আমি আপনাদের শো করে দেবো, বাইরেটা দেখা যাবে, এখান দিয়ে বাইরেটাও দেখা যাচ্ছে। এইটা হলো মানে হাইওয়ে, এটা মেন রোডের ওপরে, আর এইটা একবার অ্যাম্বিয়েন্সটা দেখুন। হ্যাঁ, এক্সেলেন্ট একদম, এক্সেলেন্ট, ব্রিলিয়েন্ট লেগেছে আমার, ঠিক আছে। তুমি কিছু বলো, আমি বকে যাচ্ছি। মৌনব্রত পালন করলে নাকি? না না, এখন তো মানে জাস্ট স্টার্ট হচ্ছে আর কি, অ্যাম্বিয়েন্স আসছে। বাঙালি দেখা যাক। এটা হচ্ছে স্মোক চিকেন, আর অনিয়নটা এমন ভাবে রয়েছে পেঁয়াজটা যে বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছে গাছ। হ্যাঁ, অন্ধকারে কেউ বুঝতেই পারছিলাম না আমরা। মানে
কেমন খেতে ডিমসাম মানে কোনো স্মোকড একটা স্মেল আছে চারকোলের কিন্তু একটু স্পাইসি আছে ও অ্যাকচুয়ালি ডিমসাম খাইনি আমি আগে একবার খেয়েছিলাম পুরো তো এখন কলকাতায় থাকতাম কেলাকাটা ও চারকোল চারকোল একটা স্মেল আছে আর ঠিক আছে ডিমসাম স্যার একটা স্পেশালিটি হলো ডিমসামটা মুখে দিলে না পুরো গলে যায় বুঝছো মাখনের মতো মনে হবে গলে যায় তো এটা ওখানে বলছিলাম ডিমসামস খাওয়াবো আর আমাদের একটা ব্যাপার ছিল এখানে আমরা আসবো এটা অনেকদিন একটা ইচ্ছে ছিল তোমাকে বলেছি মানে ডিমসামস পাই মানে ওর জন্য অ্যাকচুয়ালি হচ্ছে হট চকলেট খুবই ভালো খায় ও ঠিক আছে আইসক্রিম অতটা খায় না আমি ওকে খেতে দিই আইসক্রিম ঠিক আছে এইটা খাওয়াই একটা হট চকলেট আর একটা ডিমসামস বলেছিলাম যাই হোক ডিমসামসটা খেয়ে কেমন লাগলো তোমার রিপোর্টে ব্যাপক লেগেছে মানে একদম হ্যালো ভালো কিন্তু খেতে আমরা আইসক্রিম একচুয়ালি খাই না আমরা আইসক্রিম খাই না তো না সত্যি ভালো খেতে যে কোনো জায়গায় যদি কখনো যান প্লিজ হ্যাভ আ ট্রাই অফ দিস মানে হট চকলেট উইথ রং ভালো জিনিস একটু দামটা বেশি করতে পারে বাট ইটস বন্ধ করো অনেক হয়েছে অনেক হচ্ছে তুমি আইসক্রিম খাচ্ছো লোকে এবার নজর দেবে কালকে হাগা হবে বাড়িতে চলে এসেছি আর আমরা এখন ভিউরোক্র্যাটটা নিয়ে বলবো কিছু রিভিউ দেব যে খাওয়া দাওয়া ভালো ছিল কিন্তু আমার সিজলারটা অতটা ভালো লাগেনি অনেস্টলি কারণ আমি অত সিজলার ভাল লাগে না আমার কারণ ওই সেদ্ধ সেদ্ধ সবজি খেতে বাইরে গেলে ওই সেদ্ধ সেদ্ধ সবজি খাওয়ার জন্য আমি যেতে চাই না ওকে তো আর আর ব্রাউনি ওইটা আমার খুব ভালো লেগেছিলো হট চকলেট উইথ ব্রাউনি তো এটা আমার খুবই খুবই ভালো লেগেছিলো এটা ওটা মানে ওটা আমার স্পেশাল লেগেছে আর আর কী যেন আরেকটা করেছিলাম হ্যাঁ তন্দুরি রুটিও ভালো ছিল আর হচ্ছে আর হ্যাঁ ওখানকার একটা স্পেশাল চিকেন ছিল যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম স্পেশাল চিকেনটাও ওটাও খুব সুন্দর ছিল অতটা স্পাইসি ছিল না কারণ আমার অতটা স্পাইসি ভাল লাগে না ব্যাস এবারে তুমি বলো তোমার রিভিউ দাও যে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এবার ব্যাপারটা হলো যে সিজলারটা অ্যাকচুয়ালি সিজলার ইজ নট এন ইন্ডিয়ান ডিশ ওটা ইন্ডিয়ান ডিশ না তো যাই হোক আমার ওটা খুব খেতে ভালো লাগে কন্টিনেন্টাল টাইপ অফ ডিশেস তো ওটা আমার খুব খেতে ভালো লাগে সিজলারটা ঠিক আছে ফালতু খেতে যাই হোক এটা হবে বলো না বিয়ের এফেক্ট ঠিক আছে যেটা আমিও বেশি ভালো বলবো ওটা খারাপই বলবে ওটা ধরে নিতে হবে
যাই ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, অ্যাম্বিয়েন্স খুব ভালো, আর মানে খুবই সুন্দর জায়গা। বাট একটা জিনিস একটু আছে যে একটুখানি যা হয় মানে এইখানকার যে রেস্টুরেন্টসগুলো একটু মানে কী বলে ওটা একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা মানে পিঞ্চ ইন দ্য পকেট। কিন্তু আমরা ডাইন আউট দিয়ে একদম 20% ডিসকাউন্টে হয়ে গেছে, তো ব্যাস। আর বিলটা অত বলতে চাইছি না, ওটা তো স্ক্রিনশটেই দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর ডাইন আউটের থ্রু মানে বড় বড় রেস্টুরেন্টে যদি কেউ যেতে চায় তো মানে কমের মধ্যে মানে চিপ কস্টে ওখানকার অ্যাম্বিয়েন্সও এনজয় করা হবে আর চিপ কস্টে মানে খাওয়া দাওয়াও করা যাবে। তো এটাই আমি বলতে চাই যে ডাইন আউটটা ঠিকঠাক ভালো অ্যাপ, মানে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, সুন্দর আপাতত। আর একটা জিনিস হলো আমাদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। এবার আপনারা একবার ট্রাই আউট করতে পারেন, আপনাদের ওখানে যে রেস্টুরেন্টসগুলো আছে বা ওখানে আপনাদের যে যেগুলো যে যেগুলো আউটলেটগুলো আছে যেগুলোতে সাপোর্ট করে, আবার ডাইন আউট সাপোর্ট যদি করে তবেই যেতে পারবে, ঠিক আছে। কারণ কি ওগুলো সব কিছু চেক করে নিতে হবে। ডাইন আউট অ্যাপ খুব ইজি ইউজ করা, এমন না যে খুব টাফ বা কিছু, একটু জাস্ট দেখে দেখে ওটাকে ওখানে বুকিং করা, ওটাকে দেখে বুকিং করে। কিন্তু আপনারা যখন কিছু পেমেন্টটা করবেন ডাইন আউট দিয়েই পেমেন্টটা করতে হবে। আপনারা যদি নিজে আলাদা করে কিছু পেমেন্ট কেউ করে পেটিএম দিয়ে করুন বা ফোনপে দিয়ে বা কিছু গুগল পে দিয়ে বা কার্ড দিয়ে, তাহলে কিন্তু হবে না, ডাইন আউট দিয়ে পেমেন্টটা করতে হবে। তাহলে ওখানে যে যাও কিছু ডিসকাউন্ট পাওয়া, ডাইরেক্ট ডিসকাউন্ট পাবেন, এমন না যে। ওকে, আর ডিসক্রিপশন বক্সে আমাদের ডাইন আউটের লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটার থ্রু যদি গিয়ে আপনারা ডাউনলোড করেন তাহলে আপনারাও 200 rupees পাবেন ক্যাশব্যাক, আর আমরাও অবভিয়াসলি 200 rupees প্রফিট পাবো। মানে ওটা হচ্ছে প্রোমো ক্যাশ, ওটাও বিল করার সময় যদি অনলাইন পেমেন্ট করতে হয় তো ওটাও ইউজ হয়ে যাবে। তো এটাই বলা ছিল। তো ডিসক্রিপশন বক্সে গিয়ে নিশ্চয়ই এটা ট্রাই করবেন আর দেখবেন ডাউনলোড করে যে আপনাদের কেমন লাগলো, আর কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। তো আজকের ভিডিওটা আপাতত এটুকুই, তো শেষ করছি আজকের ভিডিওটা। আবার নেক্সট ভিডিওতে আবার অন্য নতুন কিছু নিয়ে আসবো, আবার যদি অন্য কোথাও ঘুরতেও যাই তবে সেটাও শেয়ার করবো। ওকে, সো ওকে, তো আর কিছু বলার নেই, তো ব্যাস আর কিছু বলার নেই, ঠিক আছে। বলবো আবার যখন আমরা কোথাও যাব নিশ্চয়ই আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব, বা আমরা যদি নতুন কিছু ট্রাই করি বাড়িতেও ট্রাই করি নিশ্চয়ই আপনাদের জানানো হবে। তো টিল দেন গুড নাইট এন্ড হ্যাভ আ ভেরি গুড ডে। ওকে, গুড নাইট, বাই।